কোন একটা কথা শুনছিলাম যে সে নির্বাচন করতে পারে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা জানেন আমি জানি না আমি জানি না এখন পর্যন্ত এটা গতবার শুনেছিলাম এটা পুরোপুরি দুপক্ষের ব্যাপার একটা হচ্ছে দল অবশ্যই ফার্স্ট হচ্ছে দল দল কি সিদ্ধান্ত নেবে এবং আমার জানা মতে আমাদের এখন আমরা যারা এমপি আছে নাম রহস্য না আমরা কেউ পাবো কিনা এটা এই অবস্থায় আছে কাজে সাকিবটা বলবো কিভাবে 2011 সালে সাকিব আল হাসান ক্যাপ্টেন্সি করেছিলেন এরপর গত যখন তিনি নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন একটা ইন্টারভিউতে তিনি বলছিলেন যে 2011তে আমি আসলে সেভাবে ম্যাচিউর ছিলাম না এই বয়সে যদি ক্যাপ্টেন্সিটা পাই দারুণ করতে পারবো আমার সেই আত্মবিশ্বাসটা আছে মানে সাকিব আল হাসানকে নিয়ে আসলে আপনি বা আপনারা কতটুকু অপটিমিস্টিক আসলে যে সাকিব এই বিশ্বকাপে কতটুকু চমক দেখাতে পারবে ওর পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নাই একটা জিনিস খুব আমার কাছে ভালো লাগছে এখন রিসেন্টলি গত এক বছর ধরে প্রায় আমি দেখছি সেটা হচ্ছে সাকিবের ব্যাপারে যে সন্দেহটা সবসময় আমার মাঝে নিজে এটা আমার ব্যক্তিগত ব্যাপার মনে হতো যে আসলে ও কতটুকু সিরিয়াস কোন খেলাটা খেলবে খেলবে না এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই ক্রিকেট নিয়ে আপনি আমাদের যেই পরিমাণ খেলা সেগুলো তো খেলছি আর কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে আপনার ক্যানাডায় গেল এখন আবার শ্রীলঙ্কায় গেল এবং এই যে এখন আবার বিশ্বকাপের এই যে ক্যাপ্টেন্সির দায়িত্ব আমার কাছে মনে হচ্ছে ও এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট এইটা আমাদের জন্য খুব মানে প্লাস পয়েন্ট কাজে এবং ওর ওর ক্যাপেবিলিটি বা পটেনশিয়ালিটি নিয়ে কখনোই কারো সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না